সাগরী চক্রবর্তী। আমার বাড়ি হাওড়া জেলার মুন্সিরহাটের রামপুরে। আমার স্কুলের নাম চিন্তামণি বালিকা বিদ্যালয়। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। বন্ধুরা, তোমরা তো জানোই সারা বিশ্ব জুড়ে এখন করোনা ভাইরাস, তাই জন্য চারিদিকে লকডাউন। এই লকডাউনের মধ্যে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি না। আমার বাড়িতে এখন আমি আঁকছি, খেলছি, গান গাইছি, নাচ করছি। যারা বাড়িতে পড়াতে আসে তারাও পড়াতে আসতে পারছে না। এখন আমার স্কুল ছুটি। দেখো বন্ধুরা, আমি একটা ছবি এঁকেছি সামাজিক দূরত্ব নিয়ে। দেখো বন্ধুরা, আমি গান গাই, তাই জন্য হারমোনিয়াম বের করা আছে। এটা আমার বই পড়ার। বন্ধুরা, এই রকম করোনা ভাইরাসের জন্য আমরা সাবান দিয়ে হাত ধোবো। কিন্তু বন্ধুরা দেখো, এখানে আমার বাবা বাড়িতে মাস্ক পরে বসে আছে এবং আমার মা সাবান দিয়ে হাত ধুচ্ছে। ঘন্টায় ঘন্টায় সাবান দিয়ে আমার মা হাত ধুচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছে যে খুব প্রয়োজন না থাকলে যেন আমরা বাড়ি থেকে না বেরোই, হাত সাবান দিয়ে ঘন্টায় ঘন্টায় ধোবো, হাতকে স্যানিটাইজ করব। আর বন্ধুরা, যদি বাড়ি থেকে খুব দরকারে বেরো তাহলে কিন্তু মাস্ক পরে বেরো, আর যেন সামাজিক দূরত্বটা থাকে। আর বন্ধুরা, আমরা কেউ বাড়ি থেকে বেরোচ্ছি না, তোমরাও কেউ বাড়ি থেকে বেরিও না। সুস্থ থাকো, ভালো থাকো।